মুন্সিগঞ্জের সর্ববৃহৎ মীরকাদিম হাটে মাছের বিপুল সরবরাহ, মাছ কিনতে উপচে পড়া ভিড়। পদ্মা সেতুর কারণে দক্ষিণের মাছ দ্রুত আশায় বেচা বিক্রির প্রসার বেড়েছে। তবে রোজার কারণে সিন্ডিকেট করে মাছের দাম বাড়াচ্ছে আড়তদাররা, তবে অভিযোগ অস্বীকার করেন তারা। রোজার দিকে মাছের দামটা অনেক বেশি বাড়াই দিছে। পাবলিক আছে, মাছ ব্যস্ত গেলে পাবলিকের দাম বেশি, তো সাধারণ মানুষ খাবে কিভাবে? পাবলিক আর পুলিশে খুব গঞ্জাম করে, এর লিগা মাছ আরো ডরে আসে না, এটা কোনো সিন্ডিকেটের কোনো বাজার না। এদিকে ইলিশের আড়ালে দেদারছে বিক্রি হচ্ছে জাটকা। পদ্মা থেকে আসা জাটকার এমন বেচা বিক্রি স্বীকার করে আড়তদাররা দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। তবে প্রশাসন বলছে জাটকার সংরক্ষণ ও দাম স্বাভাবিক রাখতে অভিযান সহ বাজার মনিটরিং বাড়ানো হবে। এত জাটকা মাছ আছে, এত ছোট ছোট ইলিশ মাছ আছে, ঠিক আছে, কেন ধরা হইতাছে? আমাদের অভিযান অব্যাহত থাকবে, আমরা থাকবে যাতে করে আসলে কেউ জাটকা নিধন কার্যক্রমের মধ্যে সম্পৃক্ত না হতে পারে। জেলায় গেল এক বছরে 9000 মেট্রিক টন মাছ উৎপাদন হলেও ঘাটতি প্রায় 2000 মেট্রিক টন। খোলা আকাশের নিচের এই হাটে মাছ আসে অন্তত 15 জেলা থেকে, আর প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।